নগাঁও তিনিখন খেলিব, তিনিখন খেলিব নগাঁও ধুবুরী আর করিমগঞ্জ। আর তিনিখনত আমি বহুত দিন আগৰ পৰাই এটো কৈ থকা হৈছে, তিনিখন আসনতে আমি খেলিম। আর আমি এতিয়ালৈকে আমি যিটো রাইজৰ পৰা আমি যিটো সঁহাৰি পাইছো আর সেইমতে নগাঁও লোকসভা সমষ্টিটো AUDF-এ আমি BJP-ক পরাস্ত করি, মানে আমি জয়লাভ করিম। ধুবুরী করিমগঞ্জ তিনটাতে আমি জয়লাভ করিম। আর নগাঁও লোকসভা সমষ্টিত BJP-তকে কমেও 1.5-2 লাখ অধিক ভোট পাই AUDF জয়লাভ করব নিশ্চিত। এতিয়ালৈকে আমি ফিল্ডত যেটা সার্ভে করেছো, আমি আমার সার্ভে রিপোর্ট মতে আমি তেনেকুৱা তথ্য পাইছো। নগাঁও লোকসভা সমষ্টিত এতিয়ালৈকে প্রার্থী চূড়ান্ত হোৱা নাই, যদি শেষত পার্টিয়ে মোক প্রক্ষেপ করে তেনেহলে মই খেলিবলৈ সাজু আছো, বা যদি বেলেগ কারোবাক প্রক্ষেপ করে তেনেহলে যাকেই দিয়ে মোটামুটি নগাঁও লোকসভা সমষ্টিৰ আমি জয়লাভ করিম নিশ্চিত। আর BJP-ক কমেও 1.5-2 লাখ ভোটত আমি পরাস্ত করবলৈ সক্ষম। না, কংগ্রেস তো তৃতীয় স্থানত থাকিব নগাঁও লোকসভা সমষ্টিত। এতিয়ালৈকে যেটো আমি ফিল্ডৰ পৰা খবৰ পাই আছো, তাত মূল যুঁজখন AUDF আর BJP-ৰ মাজত হব। আর BJP-তকে AUDF কমেও 1.5-2 লাখ অধিক ভোট পাই জয়লাভ করব, আর কংগ্রেস ইয়াত তৃতীয় স্থানত থাকিব। BJP-ক সহায় বারে বারে কংগ্রেসে করে আছে। যা 2019-ৰ লোকসভা নির্বাচনত আমি 3টা সমষ্টিতে প্রার্থী দিছিলো, আর বাকি 11টা সমষ্টিত আমি কংগ্রেসক সমর্থন দিছিলো। আর আমার সমর্থন পাই কলিয়াবরত গৌরব গগৈ, নগাঁওত প্রদ্যুৎ বরদলৈ জিকি দিব পাৰিছিল, বা অন্যান্য সমষ্টিতো আমি সেইকাৰণে প্ৰাৰ্থী দিয়া নাই নগাঁও কলিয়াবৰ, যাতে কংগ্ৰেছ জয়লাভ কৰিব পাৰে, BJP পৰাস্ত হয়। আৰু কংগ্ৰেছক আমি কৈছিলোঁ যে আমি 3টা সমষ্টিত প্ৰাৰ্থী দিম, আপোনালোকে বাকী 11টা দিয়ক, তাত আমাৰ যিমান ভোটাৰ আছে আমি আপোনালোকক সহায় কৰিম। আৰু আমাৰ প্ৰতিশ্ৰুতি মতে আমি সহায় কৰিছিলোঁ কংগ্ৰেছক, দুজন MP আমাৰ প্ৰত্যক্ষ সহযোগত তেওঁলোক জিকিছিল নগাঁও আৰু কলিয়াবৰ। কিন্তু তেওঁলোকে গৈ করিমগঞ্জ আসনত তেওঁলোকে প্ৰাৰ্থী দিলে, আমাৰ বিৰুদ্ধে প্ৰাৰ্থী দি পেলাই 1 লাখ ভোট কাটি দিলে। আর আমার প্রার্থী রাজেশ্যাম বিশ্বাস তাত 4.5-5 লাখ ভোট পাওয়ার পিছতো এই কংগ্রেসে তাত গাদ্দারি করে 1 লাখ ভোট কাটি দেওয়ার কারণে 34,000 ভোটত আমার প্রার্থী রাজেশ্যাম বিশ্বাস পরাজিত হল। অর্থাৎ আমার জিকি থাকা সমষ্টিটি হরুয়াই কংগ্রেসে তাত BJP-ক সহায় করলে, BJP-ক জিকাই দিলে। গতি এই 2005 বছর আগের নির্বাচনতে আপনাদের চাব পারে AUDF-এ আমার পলিসি আছিল আমি BJP-ক পরাস্ত করে নগাঁও আর কলিয়াবরত কংগ্রেসক জিকাই দিল। আর কংগ্রেসে করিমগঞ্জত আমাক পরাস্ত করে BJP-ক জিকাই দিলে। গতি সহায়তো কোনে করে এটু 2019-ত রাইজে প্রত্যক্ষভাবে দেখা পাইছে। এবার নগাঁওত কংগ্রেস তৃতীয় স্থানত থাকিব, AUDF আর BJP-র মধ্যে প্রত্যক্ষ যুঁজ হবো, আর AUDF বিপুল ভোট জয়লাভ করবে। নিবিড় কিনো অনবর লাগি থাকা, কোট নো লাগি আছো, ইমান সময় হল বাথরুমতে সোমাই আছো, তোর আজিকালি কি হয়েছে বাবা, কথাটাও ভালকে নাপাত। নিচাসক্ত ব্যক্তিক নিচামুক্ত কৰাৰ বাবে যোগাযোগ কৰক ৰাষ্ট্ৰীয় টোল ফ্ৰী নম্বৰ 1800-1100-301। জিলা প্ৰশাসন আৰু জিলা সমাজ কল্যাণ বিভাগ কামৰূপ মহানগৰ অসম চৰকাৰৰ দ্বাৰা জনহিতাৰ্থে প্ৰচাৰিত।